আজকে আমরা শুরু করতে চলেছি পঞ্চম অধ্যায়, যার কি নাম বিকল্প চিন্তা ও উদ্যোগ, এবং যার হবে বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ১৯ শতকের মধ্যভাগ থেকে ২০ শতকের প্রথম ভাগ পর্যন্ত, অর্থাৎ আমাদের দেখতে হবে ১৯ শতকের মধ্যভাগ, অর্থাৎ কত খ্রিস্টাব্দ থেকে দেখব আমরা, আমরা দেখব ১৮৫০ থেকে, এবং শেষ করব হচ্ছে ১৯৫০ খ্রিস্টাব্দ, ওই ধরে নাও স্বাধীনতা বা ওই সমসাময়িক সময়। সবার প্রথমে আমরা দেখছি বাংলায় ছাপাখানার বিস্তার। এই ছাপাখানার বিস্তারে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প। গল্পটা কেমন? গল্পটা হচ্ছে এক কাবুলিওয়ালার গল্প। সেই মাথায় পাগড়ি, গালে দাড়ি, সে পরে আছে পাঠানি কুর্তা, তার কাঁধে ঝোলা, যে ঝোলায় থাকত বাদাম, পেস্তা, কাজু, কিশমিশ, মেওয়া, এগুলো নিয়ে সে চলে যেত অন্য দেশে। সেই দেশে গিয়ে এগুলো বিক্রি করতো, সেই বিক্রি করে কিছু টাকা পেত, সেই টাকা দিয়ে তারা সুদের কারবার করত। অর্থাৎ সে দেখো দেশ ছেড়ে যে ভিন্ন দেশে গেছে, সেই দেশে গিয়ে অনেক দিন থাকতে হচ্ছে। এই থাকার সময় তার প্রিয়জনের কথা মনে পড়ত। এরকমই কোন এক কাবুলিওয়ালা চীন দেশে গিয়েছিল। চীন দেশে গিয়ে তাই সে জানতে পারলো যে চীন দেশে তখন কাগজের আবিষ্কার হয়েছে, আর সেই কাগজে চীনারা তাদের অক্ষরগুলোকে ভূষকালি লাগিয়ে, এই ভূষকালি কোথায় পাওয়া যায় বলতো? পড়ায়ের পেছনে ভূষকালি লাগিয়ে সেই কাগজে ছাপ রাখত। এভাবেই কাবুলিওয়ালা এই জিনিসটা দেখে বা শিখে সে যখন বাড়ি থেকে বেরিয়ে আসতো, তার প্রিয়জনের হাতের ছাপ, অর্থাৎ হাতে ভূষকালি লাগিয়ে সেই ছাপটা কোনো একটা কাগজে রেখে তারপর সে কাগজটাকে ভাঁজ করে পকেটে রাখত। যখন তার সন্তানের কথা মনে পড়ত বা তার প্রিয়জনের কথা মনে পড়ত, সেই ছাপটা সে দেখত। এরকমই কোনো এক কাবুলিওয়ালা হয়তো চলে গেছিল ইউরোপের জার্মানিতে, সেই মেইন শহরের ইয়োনাস গুটেনবার্গ। সেই কনসেপ্টটাকে খুব ভালো করে নেয় এই কাবুলিওয়ালাদের কাছ থেকে নিয়ে তিনি তৈরি করে ফেললেন ছাপাখানা। সেই ছাপাখানার বাংলায় বিস্তার চলো সেটা এবার দেখে নিই। আধুনিক যুগের ইতিহাসে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখেছি যে বাংলায় ইংরেজরা পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাচ্ছে, কারণ এই পাশ্চাত্য শিক্ষার প্রভাবেই মানুষের চিন্তাধারায় পরিবর্তন লক্ষ্য করা গেছিল। অর্থাৎ মানুষ হয়ে উঠেছিল যুক্তিপূর্ণ, তারা যুক্তি দিয়ে ভাবতে শিখেছিল। আর এই চিন্তা জগতের পরিবর্তন অথবা বিকল্প চিন্তার ফল হিসেবেই আমরা বাংলায় জ্ঞান বিজ্ঞানের প্রসার, কারিগরি শিক্ষার উন্নতি, ছাপাখানার বিকাশ দেখতে পাই। জোহানেস গুটেনবার্গকে বলা হয় ছাপাখানার জনক। তিনি ১৪৫৪ খ্রিস্টাব্দে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এবার সেই ছাপাখানা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল। সেই ছাপাখানাকে আমাদের ভারতবর্ষে প্রথম নিয়ে আসলো কারা? পর্তুগিজরা। ১৫৫৬ খ্রিস্টাব্দে গোয়ায় তারা ছাপাখানা প্রতিষ্ঠা করে। তাই মুদ্রণ যন্ত্রে প্রথম বাংলা বই ছাপানোর কৃতিত্ব এই পর্তুগিজদের। তবে বাংলায় ছাপার কাজের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা চার্লস উইলকিন্স হুগলির চুচুড়ায় ১৭৭৮ খ্রিস্টাব্দে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন, আর এখানেই বাংলা অক্ষরের নকশা ছাপা হয়। উইলকিন্স বাংলায় ছাপাখানার জনক নামে পরিচিত। ১৭৭৭ খ্রিস্টাব্দে অগাস্টাস হিকি কলকাতায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। ১৭৭৮ সালের পরে পঞ্চানন কর্মকার আরো মার্জিত বাংলা অক্ষরে নাথালিয়ান ব্রাসি হ্যালহেডের আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশ করেন। তাই বলতেই হয় যে এই বইটি প্রকাশের মধ্যে দিয়েই বাংলা ভাষায় বই ছাপা শুরু হয়। এখানে আমি বলবো তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস এই ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন এবং তিনি এক্ষেত্রে অর্থ সাহায্য করেন। এভাবেই ক্রমে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশ ঘটতে থাকে, যা বিকল্প চিন্তা ও উদ্যোগের এক অন্যতম নজির। ১৮০০ খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, যা ছিল এদেশের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এক দিন বদলের ঘটনা। এই শ্রীরামপুর মিশন প্রেস গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন উইলিয়াম কেরি, জোসুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড, যাদের একসাথে আমরা কি বলবো?
হ্যাঁ ঠিক, শ্রীরামপুত্রই। এই মিশন থেকেই ছাপা হয় বাইবেলের বঙ্গানুবাদ। এই প্রেস থেকেই মার্শম্যান সম্পাদিত মাসিক পত্রিকা দিকদর্শন ও সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ, দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকা, রামমোহন রায় সম্পাদিত সংবাদ কৌমুদী ইত্যাদি পত্র পত্রিকা প্রকাশিত হতে থাকে। এরপর এইভাবে ক্রমে বিভিন্ন জায়গায় ছাপাখানা প্রতিষ্ঠিত হতে থাকে। 1802 সালে গিলক্রিস্ট প্রতিষ্ঠা করেন হিন্দুস্থানি প্রেস, 1805 সালে প্রতিষ্ঠিত হয় পার্সিয়ান প্রেস, 1807 সালে প্রতিষ্ঠিত হয় সংস্কৃত প্রেস। তৎকালীন সময়ের একটি পরিসংখ্যান থেকে বলা যায় যে 1840 সালের মধ্যে কলকাতাতেই প্রেসের সংখ্যা ছিল প্রায় 50,000-এর বেশি। তবে শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠার পর হুগলি হয়ে উঠেছিল ছাপাখানা প্রসারের প্রধান কেন্দ্র। তবে কেবলমাত্র বাংলাই নয়, বাংলার বাইরেও কিন্তু এই ছাপাখানার বিস্তার ঘটে। এক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি উত্তরপ্রদেশের বারাণসী, এলাহাবাদ, বিহারের জামালপুর, আসামের গুয়াহাটি, এইসব স্থানের কথা আমরা অবশ্যই বলতে পারি। জোনাস গুটেনবার্গকে বলা হয় ছাপাখানার জনক। তিনি 1454 খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন। চার্লস উইলকিন্স 1778 খ্রিস্টাব্দে হুগলির চুচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন।